সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে মিনক্সিডিল ব্যবহারের খুঁটিনাটি। আপনারা আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন ইউটিউবে বা ফেসবুক পেজে যে যে ডাক্তার সাহেব, আমি কোন ব্র্যান্ডের মিনক্সিডিল ব্যবহার করবো, আপনি কি দেশি ব্র্যান্ডের না বিদেশি কোনো ব্র্যান্ডের, দেশি ব্র্যান্ডের হলে কোন কোম্পানির মিনক্সিডিল ব্যবহার করব। আসলে যেটা হচ্ছে যে মিনক্সিডিল সব কোম্পানিরই খুবই ভালো, বাংলাদেশে যে কোম্পানিগুলো মিনক্সিডিল তৈরি করে প্রত্যেকটি কোম্পানি খুবই মানসম্মত কোম্পানি এবং ওনাদের প্রত্যেকেরই মিনক্সিডিল খুব ভালো। ফলে হচ্ছে যে আপনি দেশি যে কোনো ব্র্যান্ডের, দেশি যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের মিনক্সিডিল চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, কারণ এটি হচ্ছে যে খুবই কার্যকরী। এখন আপনি কোনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার চয়েস। দেশি মিনক্সিডিল 400 থেকে 600 টাকার মধ্যে, দাম ভেরি করে। এটা হচ্ছে দামটা ভেরি করে মূলত হচ্ছে যে কোম্পানির ইমেজের উপর, যেই কোম্পানির সুনাম যত বেশি সেই কোম্পানির প্রোডাক্টের দাম তত বেশি, কোয়ালিটি অলমোস্ট সেম। আর অনেকেই মনে করেন যে ডাক্তার সাহেব আমি বিদেশি কোনো ব্র্যান্ডের মিনক্সিডিল ব্যবহার করতে পারবো কিনা, অবশ্যই করতে পারবেন। আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি বিদেশি যে কোনো কোম্পানির মিনক্সিডিল ব্যবহার করতে পারেন, কিন্তু যেটা হচ্ছে যে আপনাকে দীর্ঘদিন ব্যবহার করতে হবে, সারা জীবন ব্যবহার করতে হবে প্রায়। ফলে হচ্ছে যে আপনি অ্যাভেলেবিলিটি একটা ব্যাপার আছে যে আমি সবসময় পাবো কিনা, সব জায়গায় পাবো কিনা। বিদেশি ব্র্যান্ডের মিনক্সিডিল ব্যবহার করলে এই প্রবলেমটা হতে পারে। এখন যেটা হচ্ছে যে মিনক্সিডিল ব্যবহার করে এক ব্র্যান্ডের ব্যবহার করছি, অনেকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব আমি এই ব্র্যান্ডের মিনক্সিডিল ব্যবহার করছি, আমি কি ব্র্যান্ড চেঞ্জ করতে পারবো কিনা। অবশ্যই আপনি যে কোনো ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডে সুইচ করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা হতে পারে। সাময়িক সমস্যাটা হচ্ছে যে আগামী পরবর্তী তিন মাস আপনার চুল বেশি পড়তে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই, সব ব্র্যান্ডের মিনক্সিডিল কার্যকর, কিন্তু ব্র্যান্ড সুইচ করলে মানে এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডে চলে গেলে কিছু প্রবলেম হতে পারে এবং সাময়িক। এরপরে রোগীরা যে প্রশ্ন করে থাকেন সেটি হচ্ছে যে আমি কয় চাপ দিব, মানে আমি 7 চাপ। আমরা যদিও বলে থাকি যে আপনি 7 চাপ বা 1 ml, আপনি যদি ড্রপার দিয়ে ব্যবহার করেন 1 ml বা 1 ml ব্যবহার করবেন, আর আপনি যদি স্প্রে দিয়ে ব্যবহার করেন তাহলে 7 চাপ ব্যবহার করবেন, সকালে 7 চাপ এবং রাতে 7 চাপ। এখন অনেকেই বলে যে ডাক্তার সাহেব আমি যদি 10 চাপ দিই, আমি যদি 5 চাপ দিই, এরকম প্রশ্ন আসলে অবান্তর প্রশ্ন। অনেক সময় মনে হয় যে না রুগী চাচ্ছে, কিন্তু আসলে রিকমেন্ডেড ডোজ যেটা হলো 7 চাপ, যেটা বিজ্ঞান আপনাকে রিকমেন্ড করে যে এই চাপ দিতে হবে বা এতটুকু ব্যবহার করতে হবে, ততটুকু ব্যবহার করা উত্তম। এর চেয়ে কম ব্যবহার করলে উপকার খুব একটা হবে না, বেশি ব্যবহার করলে ক্ষতি হতে পারে, ফলে এর চেয়ে কম বা বেশি ব্যবহার করবেন না। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা খুব বেশি মানে রুগীরা করে থাকেন যে ডাক্তার সাহেব আমি তো সময়ের অভাবে 2 বার ব্যবহার করতে পারতেছি না, মানে 2 বেলা সকালে এবং রাতে, আমি কি 1 বেলা ব্যবহার করতে পারবো কিনা। তখন আমরা বলি যে না, হ্যাঁ আপনি 1 বেলা ব্যবহার করতে পারেন। আসলে এটা হচ্ছে যে রুগীর মন রক্ষা করার জন্য, কিন্তু 1 বেলা ব্যবহার করলে কখনোই 2 বেলা ব্যবহারের সমান উপকার পাবেন না, ফলে আপনি চেষ্টা করবেন সবসময় 2 বেলা ব্যবহার করার জন্য। তারপরে প্রশ্ন হচ্ছে যে ডাক্তার সাহেব আমি কত পার্সেন্ট, 2%, 5%, 10%, 7%, 3%, যদিও ওই পার্সেন্টগুলো আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে কোম্পানি তৈরি করে না, কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল, ফলে আমরা সাধারণত বলি যে 2% বা 5% ব্যবহার করেন। অনেকে আমি যদি কোনো রুগীকে 2% প্রেসক্রিপশন করি তাহলে রুগী প্রশ্ন করে, ডাক্তার সাহেব আমি শুনেছি এটা মহিলাদের জন্য, আসলে 2% বা 5% বা 3% বা 7% বা 10% কোনোটাই পুরুষ বা মহিলাদের জন্য আলাদা না। এটা হচ্ছে রুগীর প্রয়োজন এবং রুগীর যে স্ক্যাল্প বা আমরা চাঁদি বা চান্দি বলি, এই চান্দির অবস্থা এবং রুগীর চুলের অবস্থা উপর নির্ভর করে যে আমি আসলে কত পার্সেন্ট দিব এবং আমি কত তাড়াতাড়ি রেজাল্ট চাই। আমি যদি অনেক ভালো দ্রুত রেজাল্ট চাই তাহলে বেশি পার্সেন্টেজ ব্যবহার করব, কিন্তু বেশি পার্সেন্টেজ ব্যবহার করার একটা প্রবলেম হচ্ছে যে বেশি পার্সেন্টেজ ব্যবহার করলে আপনার সাইড ইফেক্টের পরিমাণ বেশি হতে পারে। সাইড ইফেক্ট কী বলতে, চুলকানি হতে পারে, অ্যালার্জি হতে পারে এবং টেম্পোরারি চুল পড়া এটা বাড়তে পারে, ফলে আমরা সাধারণত কম পার্সেন্ট দিয়ে শুরু করি। আমি যেটা বলি যে যাদের মাথায় অ্যালার্জি আছে তারা 2% ব্যবহার করবেন, যাদের মাথায় অ্যালার্জি নাই তারা 5% ব্যবহার। প্রশ্ন করেন যে আমি মিনক্সিডিল ব্যবহারের পর কি মাথা ধুতে পারবো কিনা, কয় ঘন্টা পর মাথা ধুবো। আমরা সাধারণত বলি যে মিনক্সিডিলের একটা সাধারণ কথা হচ্ছে মিনক্সিডিল সাধারণত লাগানোর পরে 4 ঘন্টার মধ্যে কাজ শেষ করে ফেলে। বেশি সময় রাখলে যে খুব বেশি উপকার হবে তা না, কিন্তু হচ্ছে যে এর কম সময় রাখা উচিত না। অনেক সময় আমরা বলি যে যাদের স্ক্যাল্প সেন্সিটিভ বা অ্যালার্জিক বা শীতকালে যাদের মাথায় প্রচুর খুশকি হয় তাদেরকে বলি যে আপনি মাথা 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। অনেক সময় রুগীরা প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব আমি যে আপনি যে বলেছেন যে মিনক্সিডিল ব্যবহারের পরে মাথা ধুয়ে ফেলবো, আমি কি পানি দিয়ে মাথা ধুবো না সাবান দিয়ে না শ্যাম্পু দিয়ে?
অবশ্যই আপনি শুধুমাত্র পানি, ট্যাপের পানি বা আপনি যদি গ্রামে থাকেন আপনার যে চাপকলের পানি বা পুকুরের পানি যাই দিয়ে হোক, অল্প পরিমাণ পানি নিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন। এক্ষেত্রে সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না। রোগীরা আরেকটি প্রশ্ন করে থাকেন যে ডাক্তার সাহেব, যে আমি যে মিনক্সিডিল ব্যবহার করব সেটা আমি অ্যালকোহল মুক্ত মিনক্সিডিল ব্যবহার করতে চাই। আসলে মিনক্সিডিল তৈরি করতে গেলে অ্যালকোহল প্রয়োজন পড়ে। এখন অ্যালকোহল ছাড়া মিনক্সিডিল খুবই রেয়ার। অ্যালকোহল ছাড়া মিনক্সিডিলের সাধারণত মিনক্সিডিল ফোম যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। কিন্তু ফোম ব্যবহার করলে যেটা সমস্যা হয়, আপনি যদি 5% ফোম ব্যবহার করেন তাহলে আপনি 2% লোশনের সমান উপকার পাবেন। অর্থাৎ মিনক্সিডিল 2% লোশন ব্যবহার করলে আপনি যে রেজাল্ট পাবেন, মিনক্সিডিল 5% ফোম ব্যবহার করলে একই রেজাল্ট পাবেন। আর ফোমের দাম কিন্তু বেশি, মিনক্সিডিল লোশন হচ্ছে, ফোমের কস্ট বেশি। ফলে আপনার কাছে যদি মনে হয় যে না আমার কস্ট কোনো ব্যাপার না, তাহলে আপনি মিনক্সিডিল ফোম ব্যবহার করতে পারবেন। সেটাতে রিলেটিভলি কম অ্যালকোহল থাকে, একদম অ্যালকোহল মুক্ত মিনক্সিডিল আসলে সাধারণত হয় না। তারপরে হচ্ছে যে আমি ফোম ব্যবহার করব না লোশন ব্যবহার করব, সেটাও আমি বলে দিলাম যে এটা আলো যে আপনার ইচ্ছা এবং আপনার সামর্থ্যের উপর নির্ভর করে। যেহেতু আমাদের দেশি কোনো কোম্পানি ফোম তৈরি করেন না, ফলে আপনাকে ফোম ব্যবহার করতে গেলে অবশ্যই বিদেশি কোম্পানির কোনো ফোমের প্রতি নির্ভর করতে হবে। এবং বিদেশি কোম্পানির ওষুধ যেহেতু আমাদের দেশে ইম্পোর্ট হয় না, লিগেলি আইনগতভাবে আমদানি হয় না, ফলে এগুলো বেশিরভাগই চোরাই পথে আসে, এই ধরনের ওষুধের উপর নির্ভর করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট। আপনি যাই করুন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।